বিশ্বের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো ঠিকভাবে মোকাবেলা করতে বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় গঠন করে। সাবের হোসেন চৌধুরী এবার সেই মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী। সাবের হোসেন চৌধুরী 2023 সালের জুন মাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। বিশ্বব্যাপী জলবায়ু ইস্যুতে বাংলাদেশ ও স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দেন সাবের। ঢাকা 9 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ ও উন্নত জীবন গড়তে কাজ করবেন বলে জানান তিনি। আমরা কিন্তু সারা বিশ্বে যা ঘটছে তার প্রভাব আমরা কিছুটা বাংলাদেশে আমরা লক্ষ্য করব। তো সেটার জন্য আমাদের যেটা দরকার, আমাদের টিম ওয়ার্ক দরকার, আমাদের দক্ষ নেতৃত্ব দরকার, আমাদের সিদ্ধান্তে দূরদর্শিতা দরকার। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি যে নতুন ক্যাবিনেট আজকে ফর্ম করতে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে সাবের হোসেন চৌধুরী 2014 থেকে 2017 সাল পর্যন্ত জেনেভা ভিত্তিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর 28তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আইপিইউ হল বিশ্বব্যাপী জাতীয় সংসদের গঠন এবং বিশ্বব্যাপী সংসদীয় সংলাপ এবং শক্তিশালী সংসদ ও গণতন্ত্র গড়ে তোলার কেন্দ্রবিন্দু। এর আগে সাবের হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে রাজনীতির পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। 2001 থেকে 2009 পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন সাবের। লাবিব হাসান, সময় সংবাদ।